সুপ্রিয় দর্শক, আজ 18 জুলাই 2020 শনিবার, আপনারা দেখছেন জমজমাট কাহারোল হাট। এই যে দেখছেন বিশাল হাট এবং কুরবানির হাট লেগে গিয়েছে, অনেক বড় বড় করে উঠেছে। তো এই কুরবানির হাট থেকে আমরা আপনাদেরকে কুরবানির গরুর আমরা দাম জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা এখানে একটা দেখছি, এই গরুটি বিক্রি হয়ে গেছে, কত দিয়ে বিক্রি হলো ভাই? 90,000 বিক্রি করছি, 90,000 দিয়ে বিক্রি হয়ে গেছে। এই যে সুপ্রিয় দর্শক দেখুন, এটা সিলেটে পাঠিয়ে দিচ্ছে, এটা সিলেটে পাঠিয়ে দিচ্ছে, এটা 5.5 মণ ওজন হবে। আচ্ছা, এই যে দেখুন 90,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে, ওনারা বলছে 5.5 মণ ওজন হবে। চেষ্টা করছি, তারপরে একটু দেখি এই কালো গরুটা আপনার। এটা কালো গরুটা আমার। আচ্ছা, এটা কি দেশি? এটা দেশি। দেশি, এটা ওজন কিরকম হবে? এটা ওজন 5 মণ পার হবে। 5 মণ পার হবে না ভাই। এটা দাম কত যাচ্ছেন? এটা দাম 90-95 দাম চাইতেছি। আচ্ছা, 90-95 চাচ্ছেন। আর দরদাম কত করছে মানুষ? 80 পর্যন্ত বলছে। 80? আর কত হলে ছাড়বেন? 85-86 হলে ছাড়বো। 85-86 হলে? আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখানে দেখছি ভাই, এটা কার? আপনার দাঁত কয়টা? দুই দাঁত। ওজন? ওজন তো করা নাই, এই 4.5 মনের মতো মাংস হবে। দাম কত যাচ্ছেন? 85,000। 85,000? দরদাম কত পর্যন্ত করছে ভাই? ভাই বলছে 65,000 পর্যন্ত বলছে। 65? দাম কি সস্তা? কমই দাম। হ্যাঁ, দাম কম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, একেবারে দাম কম, একেবারে দাম কম। এটা কি সত্যি বলতেছেন? হ্যাঁ, কত হইলে আপনি ছাড়বেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কাহারোল হাট। আপনারা জানেন প্রতি শনিবারে এই দিনাজপুরের এই কাহারোল থানায় এই হাটটি বসে, এবং এই হাটে কি পরিমাণ গরু আজ উঠেছে আপনারা তা দেখছেন। তারপর আমরা এদিকে দেখি, বাজারের সেরা গরু বলছি এটাকে। দেখি ভাই, ওজন কিরকম হবে ভাই? টোটাল গরু 22.5 মণ ওজন আছে। আচ্ছা, কাছাকাছি যাবে, মানে লাইফ ওয়েট। এটা দাম কত যাচ্ছেন? 3 লাখ। 3 লাখ চাচ্ছেন? দরদাম করছে কেউ? দাম বলতেছে 2,20,000। 2,20,000? আর কত হইলে আপনি ছাড়বেন? 2.5 লাখ। 2.5 লাখ হইলে ছাড়বেন? আচ্ছা, ধন্যবাদ। তারপর এটা দেশাল দেখছি ভাই, দাঁত কয়টা? দুই দাঁত। ওজন? 4.5 মণ। দাম কত যাচ্ছে? দাম 1,20,000। দরদাম কত করছে? দরদাম 90-92 পর্যন্ত বলছে। এই যে সুপ্রিয় দর্শক, এপাশে আপনারা দেখছেন সমস্ত ক্রস গরু। এই যে দেখুন বিশাল হাট লেগেছে, সম্পূর্ণ ক্রস গরু। আর এদিকে সমস্ত দেশি গরু। এই যে দেখছেন দেশাল গরু, একটা কালা দেশাল আমরা দেখছি এখানে। এই যে দাঁত উঠছে, কয়টা? 4টা। দাম কত যাচ্ছেন? 1,10,000। দরদাম কত পর্যন্ত বলছে মানুষ? 80 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কততে? 90। আচ্ছা, শুনছি। এবার আমরা একটু এদিকে লাল গরুগুলি আমরা আপনাদেরকে দেখাবো। সারের হাটে আপনারা জানেন এখানে ভিডিও করা খুব রিস্কি ব্যাপার। ভাই, এটা কা? এটা আপনার? এটা আপনার? এটা না, এই লালটা কার? আপনার? এটা দাঁত কয়টা? 4টা। ওজনটা? ওজন 4.5 মণ। 4.5 মণ কম ধরলাম। কম ধরলেন? আচ্ছা, যাই হোক, আপনারটাই মেনে নিলাম। দাম কত যাচ্ছে? দাম চাচ্ছি আমি 95। 95? আর দরদাম কত পর্যন্ত উঠছে? 80। 80 পর্যন্ত উঠছে, মানে কত হলে ছাড়বে না? দুইটা। এই যে পাশেরটা দেখছি, এটার দাঁত কয়টা? এটা 2টা। এটা 2টা? এটার ওজন? এটার ওজন 4 মণ। 4 মণ? এটার দাম কত যাচ্ছে? এটা 85,000। 85,000? মানুষ কত বলছে? মানুষ বলতেছে 75। 75? মানে 80 হলে ছাড়বে? ওরকম বাজারের উপর। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন পুরো ঈদের জমজমাট হাট, প্রচুর করে উঠেছে, প্রচুর। এই যে দেখছেন আপনারা ভাই, কটা আনছেন ভাই? আমরা আনছি 3টা। এই 3টা? হ্যাঁ।
আচ্ছা এই তিনটা কি দাঁত উঠছে সব সব দুই দাঁত দুই দাঁত করে দাম কত করে চাচ্ছেন দাম চাচ্ছি 90 করে পিস 90 তিন সাড়ে তিন মন মাংস চার মন চার মন চার মন একটু কমই হবে দাম কত করে বলতেছে মানুষ দাম বলছে 80,000 পিস 80,000 পিস দিচ্ছেন না না দেব না দিবেন না ভাই এই লালটা আপনার হ্যাঁ এটা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত এটার দাম কত যাচ্ছে বোঝাতে মোবাইলের পর্দায় দেখেন কিন্তু আসলে এভাবে ভিডিও করা কারণ গরুগুলি খুব সমস্যা জানেন এগুলো খুব রাগে তেজি গরু এটা দাঁত কয়টা চার দাঁত দাম কত যাচ্ছে দাম চাইতেছি ভাই হ্যাঁ 80,000 তারপরে এই যে সুপ্র দর্শক আপনারা দেখছেন তারপরে আসুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই এই যে দেখুন এগুলো সব তেজি গরু এগুলো যে কখন যে কোন দিক থেকে আসে কিচ্ছু বোঝা যায় না এই যে দেখুন আসছে তারপর আসুন আমরা এদিকে দেখি অনেক বড় বড় গরু উঠেছে এই যে দেখুন অনেক বড় বড় গরু উঠছে ভাই এইটা কার আপনার দাঁত কয়টা দুই দাঁত অনেক বড় জাতটা কি পাকিস্তানি এটা দাম কত যাচ্ছেন 1,70,000 মাংস কিরকম হবে আট মন আপনার হিসাবে আচ্ছা যারা কিনবে তাদের হিসাবে একটু কমই হয় আচ্ছা দাম কত বলতেছে মানুষ 1,30,000-35,000 মানে আপনি কত হলে ছাড়বেন দেড় লক্ষ হলে ছাড়বে এই যে সুপ্রিয় দর্শক দেখুন এই গরুটি ওনারা বলছেন যে দেড় লক্ষ হলে ছাড়বে এই যে দেখুন অনেক বড় সাইয়ে এই যে দেখুন এটা চেহারা দেখে আপনারা বুঝবেন যে অনেক বড় তারপরে ভাই এই পাশেরটা আপনার এটা দাম কত যাচ্ছেন দুই লাখ ওজন এই যে দেখুন ভাই দরদাম কত করছে মানুষ 1,35,000 ছাড়বেন কততে দেড় লাখ এই যে দেখুন এই যে একটু পেছন থেকে আপনাদেরকে দেখাই অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এই যে দেখুন এই লাইনে দেখুন প্রচুর লাল গরু এবং এগুলো সাইওয়াল দেশি কোয়ালিটির গরু সব আপনারা দেখছেন আপনাদেরকে কারল হাটে আপনারা বুঝছেন আপনাদেরকে আমরা সরাসরি আমরা এখনো ভিডিও কাটছি না আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের হাটে কি পরিমাণ হুড়াহুড়ি লাগে এবং আমাদেরকে কতটা রিস্কের উপরে এখানে কাজ করতে হয় আপনারা নিজেরা বুঝছেন এই যে দেখুন এই সমস্ত গরুগুলিকে এগুলো সমস্ত তেজি গরু আসুন আমরা একটু এদিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে আমরা একটা দেশের গরু দেখছি ভাই দাঁত কয়টা দুই দাঁত দাম কত যাচ্ছেন 1,00,000 ওজন ওজন চার মন হবে না আর দাম কত বলছে মানুষ 80 পর্যন্ত বলছে আচ্ছা শুনছি আমরা তারপরে এই যে এটা দেশি চার দাঁত 90 মানুষ দাম কত বলছে দাম কত বলছে 90 বলছে আর আপনি কত বলছেন 1,05,000 আচ্ছা ধন্যবাদ বিশাল হাট বসেছে আজ এই যে দেখুন সমস্ত সার গরু এখানে আমরা আসলে নিরাপদ বোধ করছি না তবু আপনাদের সুবিধার্থে আমরা যেটুকু সম্ভব এখানে দেখানোর চেষ্টা করছি এই কারল হাট এই যে দেখুন আপনারা পুরো জমজমাট কুরবানির হাট এই কুরবানির হাট থেকে আমরা আপনাদেরকে সার গরু এখানে যে বড় বড় সার গরুগুলো রয়েছে আপনারা অনেকে হয়তো বলেন এর থেকে বড় বড় সার গরু অনেক আছে কিন্তু আসলে হাটে যে সার গরুগুলি উঠে মূলত সেইগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এগুলোকে আমরা বড় বলি আপনাদের অনেকের হয়তো এই যে দেখুন কি অবস্থা এই যে দেখুন পুরো হুড়ো এই দেখুন
আবারও আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আজ 18 জুলাই 2020 দিনাজপুর জেলার কাহারল থানার এই হাট শনিবারে বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে কুরবানির বড় বড় ষাঁড় গরু এগুলোর আমরা বিভিন্ন জাতের এগুলোর দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সত্য কথা, আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।